খুশকো খুশকো নিষ্প্রাণ রুক্ষ এবং শুষ্ক চুলের যন্ত্রণা যারা ভুগছেন তাদের জন্যই কিন্তু এআর অর্গ্যানিক লিমিটেডের আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন একটি কার্যকরী হেয়ার সিরাম যা ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই ফ্রিজি চুলকে টেম করতে পারবেন। এই হেয়ার সিরামটি রেগুলারলি আপনার চুলে সঠিক নিয়মে ব্যবহার করার মাধ্যমে চুলে ফ্রিজিনেস কমিয়ে আনতে পারবেন, ড্রাইনেস কমিয়ে আনতে পারবেন এবং চুলকে করতে পারবেন ম্যানেজেবল, সফট, সিল্কি। তাই চলুন দেরি না করে দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করবেন এই হেয়ার সিরামটি, এবং হেয়ার সিরামটি তৈরি করার পূর্বে যা যা আপনাদেরকে জানতে হবে সেগুলো বলে দিচ্ছি। হেয়ার সিরামটি অবশ্যই চেষ্টা করবেন আপনার পরিষ্কার চুলে ব্যবহার করার জন্য, না হলে কিন্তু হেয়ার সিরামটি আপনার চুলে কাজ করতে পারবে না তেমনভাবে, এবং নোংরা চুলে যদি হেয়ার সিরামটি ব্যবহার করেন তাহলে চুল আরও বেশি নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হেয়ার সিরামটি তৈরি করতে আমাদের এখানে যা যা লাগছে, অ্যালোভেরা জেল আমি 4 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি, চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে অয়েলের মিশ্রণ রাখা রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ন্যাচারাল প্লান্ট বেস্ট আমি মিক্স করে নিয়েছি। নিয়েছি কোকোনাট অয়েল, আমন্ড অয়েল এবং স্যাফরন অয়েল, সাথে রয়েছে গোলাপ জল। অয়েলের পরিমাণটা আমি 2 চা চামচ পরিমাণে নিয়েছি। এখানে একটি জিনিস মাথায় রাখবেন, পরিমাণটা আমি খুব কম পরিমাণেই নিয়েছি সব কিছুর, কারণ এগুলো তৈরি করে আপনি ফ্রিজে 7 থেকে 10 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, তাই খুব কম পরিমাণেই তৈরি করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি বেশি পরিমাণে তৈরি করতে চান চেষ্টা করবেন পরিমাণগুলো আপনার নিজস্বভাবে নিয়ে নেওয়ার, চেষ্টা করবেন অয়েল এবং জেলটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার, না হলে কিন্তু আপনার চুলে ব্যবহার করলে গ্রিজি ফিল আসতে পারে। অয়েল এবং জেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আস্তে আস্তে গোলাপ জলটা অ্যাড করে দিতে হবে। একসাথে গোলাপ জলটা অ্যাড করে দিবেন না একেবারে, খুব সামান্য পরিমাণে ধীরে ধীরে অ্যাড করে মিক্স করে নিতে হবে। গোলাপ জল আমি এখানে 20 ml পরিমাণে নিয়ে নিয়েছি, আপনারা 20 ml বুঝতে না পারলে সেক্ষেত্রে 6 টেবিল চামচ পরিমাণে গোলাপ জল নিয়ে নিতে পারেন। সবগুলো উপাদান একসাথে মিক্স করা হয়ে গেলে একটি পরিষ্কার বোতলে ঢেলে আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। প্রত্যেকবার চুল শ্যাম্পু করার পর কন্ডিশনার অ্যাপ্লাই করে নেবেন এবং হালকা ভেজা চুলে এই মিশ্রণটি বা এই সেরামটি অ্যাপ্লাই করে নেবেন। এই সেরামটি অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার চুলে ময়েশ্চারের অভাব হবে না এবং কিউটিকলগুলো সিল থাকবে, চুলগুলো থাকবে সফট, সিল্কি এবং ম্যানেজেবল। এই হেয়ার সিরামটি আপনি যতবার শ্যাম্পু করবেন প্রত্যেক শ্যাম্পুর পরপরই ব্যবহার করার চেষ্টা করবেন। কোনো ধরনের হেয়ার স্টাইল করতে চাইলে হেয়ার স্টাইল করার পূর্বে এই সিরামটি ব্যবহার করলে খুব সহজে আপনি যে কোনো ধরনের হেয়ার স্টাইল করতে পারবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এআর অর্গ্যানিকের সাথেই থাকবেন। যার যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চটজলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেক ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে।